আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওবিএসের মাধ্যমে অনলাইন ক্লাস শুরুর আগে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বলে, সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, নিজে সুস্থ থাকো, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করো। আর একটা কথা মনে রাখবে, ভারতের ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে ছিটে গেছে এবং রোগে মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং দিনের দিন বাড়ছে। এর জন্য লকডাউন আর শাটডাউন দিয়েছে, সাথে সাথে আমাদের সবাইকে মনে রাখতে হবে লকডাউন শাটডাউনের সাথে সাথে আমাদের হেডডাউন দিতে হবে, অর্থাৎ আল্লাহর কাছে নামাজের মাধ্যমে মাথা নত করতে হবে। তাইলেই আমরা পরিত্রাণ নিস্তার পাব এবং মরলেও কিন্তু আমরা জান্নাত নসিব হবে আমাদের ভাগ্যে। এই এই আশা ব্যক্ত করে তোমাদের হেড ডাউন করবা, অর্থাৎ নামাজ পড়বা পাঁচ ওয়াক্ত, আল্লাহকে ডাকবা, যদি আল্লাহ জীবিত রাখে তাহলে ভালো থাকবা, আর যদি মৃত্যুই হয় তবে তোমাদের কবর থেকে শান্তির বাণী এবং তোমাদের শান্তিতে বসবাস করতে হবে পরকালে। আর বিশেষ করে তোমরা বাইরে প্রয়োজন অতিরিক্ত বাইরে যাবে না, প্রয়োজন হলে গেলে মাস্ক ব্যবহার করবে এবং বাড়িতে আসার পর সাবান দিয়ে হাত ধুতে করবে, তাহলে নিজে সুস্থ থাকবে, পরিবার সমাজ সবাই সুস্থ থাকবে। এ আশা ব্যক্ত করে এবং তোমাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন আজকের ক্লাস শুরু করছি। তোমরা লক্ষ্য করো, এখানে গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। তোমাদের এ বিষয়ে আরও কয়েকটি চার পাঁচটি ক্লাস হয়েছে অধ্যায় থেকে, আজকে আবারও ওই বিষয়ে ঠিকই পুনরাবৃত্তি, তোমাদের পূর্ব জ্ঞান হিসাবে ক্লাস করতে যাচ্ছি। তোমরা দেখো, যাকে বলায় ভেরিফিকেশান অফ প্রিওর নলেজ, পূর্ব জ্ঞান হিসেবে, অর্থাৎ তোমাদের জানিয়েছি এর আগে, আবারও কয়েকদিন পর ঈদের ছুটিতে কয়েকদিন ক্লাস না হয়নি, আবার আজকে নতুন ক্লাস নিচ্ছি, ওই জন্য আবারও পুনরাবৃত্তি, তোমাদের পূর্ব জ্ঞান হিসাবে নতুন ক্লাস নেওয়ার পরে আমি তোমাদের নতুনভাবে প্রশ্ন উপস্থাপন করব। সে আশা ব্যক্ত করে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা লক্ষ্য করো যে এই ছবিতে তোমরা দেখে কি বুঝতে পারছ, অবশ্যই এখানে তোমরা এই ছবির আলোকে বুঝতে পারছ যে দুই চলবিচিত সরল সহজ সমীকরণ, যাকে বলা হয় সিম্পল সিমুলেটেনিয়াস ইকুয়েশন সিন্স টু ভ্যারিয়েবলস, এ ব্যাপারে যথেষ্ট আলোচনা আছে তোমরা জানো। আবারও নতুনভাবে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে দ্বিচলকবিষ্ট সরল সমীকরণের সঙ্গতি যাচাই করতে পারবে, দ্বিচলকবিষ্ট দুটি সরল সমীকরণের পরস্পর নির্ভরশীলতা যাচাই করতে পারবে, দ্বিচলকবিষ্ট দুটি সরল সমীকরণের সমাধান করতে পারবে। তা আমরা বিভিন্নভাবে সরল সমাধান কিছু অপনয়ন প্রতিস্থাপন লৌকিক পদ্ধতিতেও করেছি, কিন্তু এখানে শুধু পদ্ধতিগতভাবেই আমরা আলোচনা করে কিছু কিছু প্রশ্ন সমস্যার সমাধান করেছি, আজকে ওগুলো আবার আলোচনা করব এবং প্রশ্নের ধরনটা অন্যভাবে হবে, এটা সামনের দিকে তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে দেখো যে দুটি সরল সমীকরণের সমাধানের ক্ষেত্রে যোগ্যতার শর্তসমূহ আমরা আলোচনা করেছি, আবারও তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। দেখো এখানে তিনটা শর্ত আছে, যদি এক্সের আর ওয়াইয়ের সহগের অনুপাত সমান না হয় তাহলে আমরা সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্য বলব এবং অনির্ভরশীল, এক্ষেত্রে কিন্তু সমাধান আছে একটি মতো। এরপর দুই নম্বরে বলা হয়েছে যে এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ এবং ধ্রুবের সহগের অনুপাতগুলি সমান হয়, সেক্ষেত্রে সঙ্গতিপূর্ণ অর্থাৎ সামঞ্জস্য আর নির্ভরশীল, এক্ষেত্রে অসংখ্য সমাধান আছে। এরপরে তিন নম্বর ধাপটা হলো, তিন নম্বর ধাপের শর্ত হচ্ছে
এক্সের সহগ আর ওয়াইয়ের সহগের অনুপাত সমান হবে, কিন্তু ধ্রুবের অনুপাতের সহগ সমান হবে না। সেই ক্ষেত্রে আমরা অসঙ্গতিপূর্ণ বা অসামঞ্জস্য, এটা হবে অনির্ভরশীল, এই ক্ষেত্রে কোনো সমাধান নেই। তাহলে এ বিষয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি প্রথম দিকেই, প্রথম ক্লাসে। এখানে তিনটা অধ্যায় নিয়ে, একটা 12.1, 12.2 থেকে আলাদা আলাদা ক্লাস করেছি কয়েকটা, আর 12.3 একটা করেছি, আর আজকে যে 2 নম্বর চলছে, এ মিলে মোটামুটি 4টে ক্লাস চলছে। তো ওই 4টে মিলেই কিন্তু আজকের ক্লাসটা সবগুলাই পুরাতন বিষয় আলোচনা। তারপরে জিনিসটা ক্লিয়ার করে আবারও তোমাদের ডিস্টার্বেন্স করছি, তোমরা দেখলেই জিনিসটা তোমাদের আরও সহজ হয়ে যাবে। তাহলে আলোচনা সাপেক্ষে আমরা তোমাদেরকে একক কাজ হিসেবে, হ্যাঁ একটা কথা মনে রাখবে, এখানে আমরা একক জোড়ায় দলীয় কাজ এখানে উপস্থাপন করা আছে ওই বিদ্যালয়ের কাজ হিসাবে, কিন্তু আসলে এখানে তো বিদ্যালয়ে ক্লাস হচ্ছে না, এখানে অনলাইনে সবাই বাড়িতে থেকে করছে, সেহেতু সকল দলীয় আর জোড়গত কাজ সব একক কাজ হিসাবে এখানে বিবেচিত হবে, সেগুলো তোমরা একাই একক হিসাবে করবে। এখানে আমি এগুলো আমি জোড়া এবং দল হিসাবে দেখানো আছে আগে থেকে, এখনও সেটাই বলেছি, তো তোমরা একক হিসাবে করবে। যাও তাহলে দেখো, 2 চলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধানের যোগ্যতাগুলো কী কী? তাহলে আমরা যোগ্যতাগুলো তো দেখে আসলাম, 3 রকম যোগ্যতা দেখলাম, সেটা তোমরা অবশ্যই লিখতে পারবে ইনশাল্লাহ। এরপরে 2টা সমীকরণ জোর দেখো, x+2y = 1 আর 2x+4y = 2, এই সমীকরণ জোটে তোমরা দেখতে পাচ্ছ যে 3টা শর্ত এখানে বলা হয়েছে। x-এর সহগের অনুপাত আমরা 1/2 পাচ্ছি, x-এর সহগ 1/2, y-এর সহগ 2/4, আবার এখানে 1/2, ধ্রুবকের অনুপাত, ধ্রুবক পদের অনুপাত 1/2, এখানে আমরা 3টা 1/2 হাফ পাচ্ছি। অর্থাৎ আমাদের 3 নম্বর শর্তটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 3 নম্বর শর্তটা যেহেতু এখানে x-এর y-এর ধ্রুবক অনুপাত সমান সব, সেক্ষেত্রে আমরা বলবো সমীকরণের 2টি সঙ্গতিপূর্ণ, অর্থাৎ সামঞ্জস্য, যাকে বলে বর্তমান বয়ে সামঞ্জস্য, এবং পরস্পর নির্ভরশীল, এবং সমাধান আছে এক্ষেত্রে অসম। আমরা তাহলে আমরা এই সমীকরণ জোটের আলোকে আমরা এই 3 নম্বর শর্তটা এখানে বলতে পারলাম। এরপরের বিষয় দেখো, এখানে এটা দেখতে বুঝতে হচ্ছে যে এটা একটা গ্রাফ পেপার, এটা একটা সম্পূর্ণটা গ্রাফ পেপার। এখানে x ড্যাশ, y ড্যাশ, তারপরে এটা একটা x অক্ষ অক্ষ হিসাবে প্লেস করা হয়েছে। আর 2টা সমীকরণ আগে দেখো, এটা 1 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ আমরা এই ডাটাটুকু আমাদেরকে বের করতে হবে, তার মানে x-এর মান এখানে ইচ্ছা মতন, এই সময় 1 নম্বর সমীকরণ, এখানে 1 নম্বর সমীকরণ x-এর মান ইচ্ছা মতন ধরবে, অর্থাৎ এখানে 0-1, 3 ধরে আমরা y-এর মানগুলো পাইছি, -3, -6 আর 6 পাইছি। যেখানে কীভাবে দেখো, এখানে x-এর মান যখন 0 হলো, এটা 0 হলো, তাহলে ওয়াইয়ের মান হয়ে গেলো এখানে 3, কিন্তু ওয়াইয়ের মানকে প্লাস ধরি তাহলে -3 হবে। ঠিক এখানে x-এর মান যদি 1 ধরি মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেলো 3, তাহলে মাইনাস এখানে এসে প্লাস হয়ে গেলো, তাহলে প্লাস হয়ে গেলো +6, কিন্তু এখানে -y আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ বা ভাগ করলে তাহলে +y হলো, আর এখানে -6 হলো। ঠিক একইভাবে 3 3 9 বিয়োগ করলে হয়ে যাবে -6 থেকে 3 বাদ দিলে -6 আর -6 আর y-, ঠিক একইভাবে 2 নম্বর সমীকরণ থেকে এইভাবে আমাদের x-এর মানগুলো ইচ্ছে মতো ধরে y-এর মানগুলো বের, আমি এখানে ইচ্ছে মতো ধরি, তোমরা অন্য মান ধরেও এখানে করতে পারবা। এই মানগুলোকে আমরা এখন ছক্কাগুছে উপস্থাপন করবো, হ্যাঁ অর্থাৎ স্থাপন করবো। দেখো যে এই যে x-ড্যাশ, এটাকে x অক্ষ বলবো, আর y-ড্যাশকে আমরা y অক্ষ বলবো, আর এইটাকে আমরা মূল বিন্দু বলবো, যেখানে কাট করেছে x অক্ষ y অক্ষ যেখানে কাট করে সেটাকে আমরা মূল বিন্দু, এই বিষয়ে আমরা প্রথমে আলোচনা করেছি। এখন এই মূল বিন্দু থেকে আমরা এই বিন্দুগুলা
তিরি শূন্য সাথে মাইনাস তিরি, মাইনাস শূন্য সাথে মাইনাস সিক্স, তিরিশ সাথে প্লাস সিক্স। তাহলে এখানে এই প্রথম সমীকরণটার ক্ষেত্রে আমরা মানগুলো বসাচ্ছি। তাহলে দেখো দুইটা সমীকরণই এখানে মানগুলো স্থানকে করেছে। দেখো এখানে আছে প্রথম সমীকরণের এই একটা বিন্দু, অর্থাৎ এক্স এর মান যখন শূন্য তখন ওয়াইয়ের মান থ্রি, তিন ঘর। এখানে এই শূন্য মূল বিন্দুটা শূন্য, তিন ঘর বসানো। এরপরেরটা হলো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বলতে এক ঘর আসবে এখান থেকে, পরবর্তী মাইনাস সিক্স, এখান থেকে ছয় ঘর বেড়ে। তারপরেরটা থ্রি, তার মানে এখান থেকে তিন ঘর আর ওয়াইয়ের হলো ছয় ঘর মিলে গেলে। তাহলে প্রথম সমীকরণের স্থানকে বসালাম। দ্বিতীয় সমীকরণ আছে ফাইভ আর ফোর, এখান থেকে পাঁচ ঘর থেকে মাইনাস ফোর, এখানে আবার ফোর চার ঘর আর এখানে এক ঘর, আর এখানে এসে আবার সিক্স, এখানে এসে আসলো সিক্স, এখানে সিক্স। অর্থাৎ এখানে দুটা সমীকরণের ক্ষেত্রে একটা বিন্দু কাট করেছে, সে বিন্দুটা হলো থ্রি আর সিক্সে, থ্রি কমা সিক্সে এই বিন্দুতে কাট করেছে, আর ওই বিন্দুটাই কিন্তু আমাদের নির্ণয় সমাধান, অর্থাৎ এক্স এর মান আর ওয়াই এর মান। তাহলে এখানে এক্স অক্ষে যে যত ঘর গেছে, অর্থাৎ এক্স অক্ষে তিন ঘর, তার জন্য এক্স সমান থ্রি, আর ওয়াই অক্ষে ছয় ঘর, অর্থাৎ ওয়াই সমান সিক্স। তাহলে আমরা এখানে বলতে পারবো নির্ণয় সমাধান এক্স এর সমান থ্রি কমা সিক্স। তাহলে আমরা এখানে রৈখিক পদ্ধতিতে আমরা সমাধান করলাম, এর আগেও করেছি, এটা আবারও তোমাদের পুনরাবৃত্তি করলাম, তোমাদের বিগত কয়েকদিন ক্লাস স্থগিত ছিল, আবারও শুরু করার জন্য আবারও তোমাদেরকে এটা রিভিশন করে দিলাম। এরপরে এই দুটো সমীকরণ জোট থেকে তোমাদের লেখচিত্রের সাহায্যে ও সমীকরণ জোটটির সমাধান আছে কি না সহজে যাচাই করা যায়। তাহলে ওই একইভাবে যে করালাম সেইভাবে যাচাই করার জন্য দেখো এখানেও একটা, এখানে লক্ষ্যচিত্র দুটো সমীকরণ, এখানে দেখো যে এটা হলো দুই নম্বর সমীকরণ আর এক নম্বর, এক নম্বর সমীকরণের জন্য এর আগে যেভাবে বের করেছি ওইভাবে বের করতে পারবে, ওইভাবে বের করে মানটা বসে দিয়ে যোগ করতে হবে। তাহলে এক নম্বর সমীকরণের জন্য এক্স প্লাস সিক্স যদি হয়, তাহলে এক্স এর মান যখন আমরা শূন্য মানে সরি ফাইভ ধরব, তখন ওয়াইয়ের মানটা শূন্য, এক্স এর মান যখন ফাইভ ধরলাম তখন ওয়াইয়ের মান শূন্য, এনে পাঁচ ঘর, এক্স এর পাঁচ ঘরে পাঁচ শূন্য। এবার যদি ধরি এক্স এর মান, এক্স এর মান শূন্য যদি ধরি, এনে এক্স এর মান শূন্য যদি ওয়াইয়ের মান পাঁচ, তাহলে এক্স শূন্য ওয়াইয়ের মান তাহলে পাঁচ ঘরে। এরপরে যদি এক্স এর মান টু ধরি তখন ওয়াই এর মান হবে থ্রি, তাহলে এক্স টু ওয়াই থ্রি। তাহলে এক নম্বর সমীকরণের ক্ষেত্রে একটা হলো এক্স এর মান ফাইভ তখন ওয়াই শূন্য, এই একটা বিন্দু, আর একটা যখন এক্স এর মান শূন্য ওয়াই তখন ফাইভ, একটা বিন্দু, আর এক্স সমান টু আর ওয়াই থ্রি তখন একটা। তাহলে এই এক নম্বর সমীকরণের জন্য, এই সমীকরণের জন্য এখানে এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, তিনটে বিন্দু পেলাম। ঠিক অন্যরূপভাবে দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখুন যে এক্সের মান যদি আমরা কী ধরি শূন্য ধরি, এক্সের মান যদি শূন্য ধরি তাহলে ওয়াইয়ের মান, এক্সের মান যদি শূন্য ধরি তাহলে এটা শূন্য হয়ে গেলো, তাহলে ওয়াইয়ের মান মাইনাস ওয়ান, তাহলে এখানে ওয়াইয়ের মান, তাহলে শূন্য এক ঘর। এবার এক্সের মান যদি টু ধরি তো দু দু চার, চার থেকে ওয়ান বাদ গেলে থ্রি, তাহলে প্লাস থ্রি, তাহলে এক্সের মান যখন টু ধরল ওয়াইয়ের মান থ্রি মান। তাহলে আমরা দুই নম্বর সমীকরণে একটা পেলাম শূন্য মাইনাস ওয়ান, এক্সের মান শূন্য আর ওয়াইয়ের মান ওয়ান, আর এখানে টু আর থ্রি, এই দুটা বিন্দু যোগ করে এখন এই আগের সমীকরণের বিন্দুগুলো তৃতীয় সমীকরণের বিন্দুগুলো যোগ করাতে দেখা গেল একটা বিন্দুতে কাট করছে, সেই বিন্দুটা হলো টু কমা থ্রি, অর্থাৎ যে বিন্দুতে কাট করবে সেই বিন্দু স্থানাঙ্কটা হলো আমাদের নির্ণয় সমাধান
অতএব -100 = 2.3। একই রকমভাবে দুই দুইটা আমরা অঙ্ক এখানে পুনরাবৃত্তি করলাম, বাকিটা তোমাদের দায়িত্ব। তাহলে এখানে লোক মানে বিষয়টা হলো এখানে যে তোমাদের দায়িত্ব এই জন্য যে তোমরা যদি চর্চা করো তাহলেই তোমাদের সফলতা, নচেত ব্যর্থতায় আসবে। আশা করি তোমরা চর্চা করবা। এখন দেখো দলগত কাজ হিসাবে যেটা দিচ্ছি সেটা হলো x-2y+1=0 এবং ও y2x+y-3=0 সমীকরণ জোটটি সমাধান করে যেন সমাধান যেন সাধারণ সমাধান থাকে। মানে সাধারণ সমাধান যে নিয়ম আমরা করালাম তোমরা প্রতিস্থাপন বা উপনয়ন অথবা লৈকিক যে কোনো পদ্ধতিতে আমি করতে পারি, সেখানে কোনো পদ্ধতি উল্লেখ নেই, এক্সের মান বের হইলে হবে, সেটা তোমরা বাড়িতে আগে আগে করবা। এবার দেখো আলোচনার সাপেক্ষে যেগুলো আলোচনা করলাম এর আগে ওই আলোকেই তোমাদের প্রশ্ন করা হয়েছে। লক্ষ্য করো যে সমীকরণ জোটটির সমাধান কতটি হতে পারে, অপশানগুলো দেখো একটি দুটি তিনটি না অসংখ্য। তা আমরা এটা আগে আগে দেখবো, আমরা রিসার্চ করবো যে ঘটনাটা কি, এক্সের আর ওয়াইয়ের সহগ আর ধরো অনুপের সহগুলো যদি পরস্পর সমান হয় তাহলে সেক্ষেত্রে এক ধরনের সমাধান আছে কি না বলতে পারবো, আর যদি এক্স এর এক্সের সহ ওয়াইয়ের সহগুলো যদি সমান না হয় সেক্ষেত্রে একরকম, আর এক্সের সহ ওয়াইয়ের সহগের অনুপাত সমান কিন্তু ধ্রুবকের সমান যদি না হয় সেক্ষেত্রে একরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সহ ওয়াইয়ের সহ ধ্রুবকগুলো সমান আছে, তাহলে এখানে 3 নম্বর শর্তটা এখানে পালিত হচ্ছে, অর্থাৎ এখানে আমরা সরাসরি বলতে পারছি কি দেখুন অসংখ্য সমাধান রয়েছে। তাহলে নিয়মগুলো জানলে অবশ্যই আমরা কাছাকাছি প্রশ্নের উত্তর দিতে পারব। এরপরে দেখো 2.3 বিন্দুটি নিচের কোন সমীকরণে উপর প্রতিষ্ঠিত, এই যে 2.3 এখানে যেহেতু নির্দিষ্ট করা বলেছে আমরা এখানে একটু মানগুলো যদি মানে ভেরিফিকেশন করি অর্থাৎ বসে যদি যাচাই করি হ্যাঁ বা পরীক্ষা করি তাহলে বুঝতে হবে যেটা সঠিক। দেখো এখানে যদি আমরা 2 বসাই তো এখানে কখনো 3 আসবে না, এখানে বসাই এটা তো আসবে না, আবার যদি এখানে যদি বসাই তাহলে দেখো 4 7 4 3 তার মানে এখানে চলে আসছে, তার মানে এখানে যখন চলে আসছে এখানে এখানে অবশ্যই আসবে না, তার মানে এখানে 3টার মধ্যে আমরা গ নম্বরটাই সঠিক করছি, তাহলে এখানে গ নম্বর পাই। এইভাবে আমাদের অবজেক্টিভ প্রশ্নগুলো বিভিন্ন আঙ্গিকে থাকবে, আমাদের যার যতটুকু জানা আছে সে আলোকে আমাদেরকে পরীক্ষা করে যাচাই বাছাই করে তখন আমরা প্রশ্নের টিক দিই, তাহলে আমাদের পূর্ণ নাম্বারটা পাবো। ওকে তাহলে চলো আবারও সামনে যাই। এবার তোমাদের বাড়ির কাজ হিসাবে যে সমীকরণ জোটটি দেওয়া আছে সে আলোকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন এখানে আমি বলে ধরেছি, সেটা হলো যে এখানে 8x+10y = 0 আর আর এখানে দেখছ যে 5x+4y = 0 দুটি সমীকরণ জোট। এখানে এই জোটের আলোকে ক নম্বর প্রশ্ন, যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন এগুলো সবগুলো করেছি, কাজে এখানে নতুন আঙ্গিকে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হলো, তোমরা অবশ্যই পারবা। সমীকরণ জোটটি পরস্পর নির্ভরশীল কিনা এদের সমাধানের সংখ্যা, পরস্পর নির্ভরশীল হবে কিনা তোমরা পরীক্ষা করলে বুঝতে পারবে। এক্সের সহগের অনুপাত ওয়াইয়ের সহগের অনুপাত যদি সমান সমান না হয় তাহলে বলতে পারবে যে এটা অনির্ভরশীল এবং অনিশ্চয় এবং এখানে কোনো সমাধান আছে কি না, যদি থাকে তাহলে লিখবো কয়টি সংখ্যা কত হতে একটি একটি মাত্র, যেহেতু এগুলা যথেষ্ট এই এই মানে এই ক্লাসই তোমাদেরকে এর আগর এর আগর ক্লাসও করেছে আজকের ক্লাসও পুনরাবৃত্তি করেছে, ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে এই এক কর উত্তরটা চলে আসবে অটোমেটিক। সমীকরণ জোর দিতে সমাধান করে একশন নিয়ে নেবে, অর্থাৎ এখানে কোন পদ্ধতি উল্লেখ নাই, তুমি গ্রাফ পেপার দিয়ে লৈকিক পদ্ধতি করতে পারবে অপনয়ন প্রতিষ্ঠান করতে পারবা, লেখচিত্রের সাহায্যে দেখাও যে লেখচিত্র তাই মূলবিন্দু কমে, অর্থাৎ লেখচিত্রের সাহায্যে এখানে এখানে কিন্তু অবশ্যই গ্রাফ পেপার লাগবে, এই গ্রাফ পেপারে 100 অক্ষ 1 অক্ষ ধরে এখানে এটার সমাধান যেভাবে বাইর করে দেখালাম এর আগে দুটা
উহারকে মন গেল বসাবে, বিস্থাপন করে দেখবে যে কোন বিন্দুতে কাট করেছে। এখানে যেহেতু বলছে না মূল বিন্দুতে যাবে, দেখবে যদি মূল বিন্দুতে চলে যায় তাহলে তোমার এটা দেখানো হয়ে গেছে। হ্যাঁ, যেমন লেখন অঙ্কন করে বিন্দুগুলো যোগ করে দেখলাম যে রেখা দুটা মূল বিন্দু দিয়ে কাট করেছে, অর্থাৎ এখানে লেখচিত্রতে মূল বিন্দুকে আমি দেখানো হলো। এইভাবে তোমরা উপস্থাপন করবে, আশা করি অবশ্যই পারবে। তাহলে আজকের মতো এখানে তোমাদের আবারও তোমরা অনলাইনে সহযোগিতা করার জন্য আবারও তোমাদের একে স্বাগতম ও ধন্যবাদ জানিয়ে, এবং তোমাদের সবাই ঘরে থাকবা, নির্ভর থাকবা, সুস্থ থাকবা, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করবা, এবং প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। লকডাউন শাটডাউনের সাথে সাথে তোমরা হেড ডাউন, অর্থাৎ আল্লাহর পদতলের নিচে তোমরা হেড ডাউন করবে, অর্থাৎ আল্লাহর সিজদার জায়গাটাকে আমরা আল্লাহ উপস্থিত আছে বলতে পারি, অথবা না বললে বলবো যে আল্লাহ আমাদেরকে দেখছে। আল্লাহকে আমরা দেখছি সিজদার জায়গায়, সিজদা যদি দেখতে নাও পাই মনে করি তাহলে বুঝতে আল্লাহ আমাদেরকে দেখছে। এই মনোমনস্কার নিয়ে এবং নিয়ত নিয়ে তোমরা হেড ডাউন, অর্থাৎ নামাজের প্রতি মনোযোগী হয়ে নামাজ পড়বে, তাহলে আল্লাহ সমস্ত ভালোবাসা দূর করবে। এ আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।